দর্শক আশা করি ভালো আছেন অনেকেই খুব দুশ্চিন্তার মধ্যে আছেন অনেকেই প্রশ্ন করতেছেন ল্যান্ডিং গিয়ার সম্বন্ধে তারই মধ্যে একজন হচ্ছে আহনাফ নাই উনি বলছেন কখনো যদি ল্যান্ডিং এর সময় ল্যান্ডিং গিয়ার কাজ না করে সেই সময় আপনারা কি কি মেনটেন করেন এরকম আরো অন্যান্য প্রশ্ন অর্থাৎ চিন্তাটা হচ্ছে ল্যান্ডিং এর সময় যদি ল্যান্ডিং গিয়ার না নামে তাহলে আমরা কি করি এ প্রসঙ্গে প্রথমেই বলে নেই যে আমাদের ল্যান্ডিং গিয়ার ক্রাফ্টের দুই রকম একটা হচ্ছে রিট্র্যাক্টেবল ল্যান্ডিং গিয়ার আর একটা হচ্ছে ফিক্সড ল্যান্ডিং গিয়ার ছোট ছোট এয়ারক্রাফট যেরকম ট্রেনিং এয়ারক্রাফট সিনাস ওয়ান ফাইভ টু ওয়ান সেভেন্টি টু এই ধরনের এয়ারক্রাফটগুলো ল্যান্ডিং এর ফিক্স এগুলো উপরে উঠানোর জন্য নাম নিচে নামার জন্য এটা থাকে এবং ওই অবস্থায় অবতর উড্ডয়ন করে আর যেগুলো কমার্শিয়াল এয়ারক্রাফট আমাদের এক্রাফট এটিআর ট্রিপল সেভেন বা এরকম সমস্ত এয়ারক্রাফটে রিট্রাক্টেবল ল্যান্ডিং গিয়ার অর্থাৎ টেক অফ করার পরে এই ল্যান্ডিং যায় আবার ল্যান্ডিং এর আগে ল্যান্ডিং গিয়ারটা নিচে নামে তাহলে প্রশ্ন আসছে ল্যান্ডিং গেয়ের উপর উঠানোর কি দরকার নিচে থাকলেই তো হয় না কমার্শিয়ালি এক হাই স্পিডে যায় এবং ল্যান্ডিং গিয়ার নামানো অবস্থা একটা নির্দিষ্ট গতির সীমা আছে এর উপরে যদি যায় তো ল্যান্ডিং এর ক্ষতি হতে পারে এমনকি ল্যান্ডিং গেয়ারটা ভেঙেও যেতে পারে সুতরাং টেক অফ করার পরে যথাসম্ভব লেন্ডিং গেয়ার উপরে নেওয়া হয় যাতে একটা ভালো স্পিডে ওই এয়ারক্রাফ্ট চলতে পারে আপনি ইচ্ছে করলে যখন তোর ল্যান্ডিং এর উঠাইতে পারবেন নামাইতে পারবেন না ল্যান্ডিং এর উঠানো নামানোর একটা স্পিড আছে এটি আর হচ্ছে যে আপনি যদি ল্যান্ডিং এটা নামাইতে চান আর তাহলে আপনি এয়ারক্রাফ্ট স্পিড অবশ্যই একশো সত্তর নটিক্যাল মাইল নিচে উঠতে হবে এবং ল্যান্ডিং যখন উপরে তুলতে চান সেখানে কিছুতেই যেন স্পিড একশো ষাট নটিক্যাল মাইল উপরে না হয় তাহলে বাতাসের অপোজিটে যেহেতু ল্যান্ডিং গেয়ারটা উপরে যাবে ল্যান্ডিং গেটটা রিট্যাক্ট না হইতে পারে আর যদি কোনো কারণে ল্যান্ডিং গ্যানটা নামান অবস্থায় থাকে এবং চলতে হয় তাহলে কিছুতেই ওই অ্যাকাটার স্পিড একশো পঁচাশি নটিক্যাল মাইলে বেশি হতে পারবে না ল্যান্ডিং গেটটা উঠে নামে হাইড্রোলিক প্রেশারে আমাদের এটিআরে দুই রকমের হাইড্রোলিক সিস্টেম আছে একটা হচ্ছে গ্রিন হাইড্রোলিক সিস্টেম একটা হচ্ছে ব্লু হাইড্রোলিক সিস্টেম গ্রিন হাইড্রোলিক সিস্টেমটা মেনলি ল্যান্ডিং গিয়ার উঠানো নামানোর দায়িত্ব থাকে প্রেশার তিন হাজার হইতে হয় আর ব্লু হাইড্রোলিক ফ্ল্যাপস এবং অন্যান্য কাজে লাগে এখন যদি কোনো কারণে গ্রিন হাইড্রোলিক সিস্টেমে প্রেশার কমে যায় বা হাইড্রোলিক ফ্লুইড পরে যায় সেক্ষেত্রে আমি নর্মাল অবস্থায় ল্যান্ডিং গিয়ার হ্যান্ডেলটা ডাউন করলেও ল্যান্ডিং গিয়ারটা নামবেন না বা উঠবে না যদি না নামে আমরা আমাদের মন মতন কিছু করবো না আমাদের একটা এয়ারক্রাফটের বই আছে সেটাকে বলে কুইক রেফারেন্স হ্যান্ডবুক বা QRH। আমরা ওই বইটাকে ফলো করব ল্যান্ডিং নামানোর জন্য আমরা ল্যান্ডিং আসলাম এখানে বলা আছে ল্যান্ডিং এর গ্রেভিটি এক্সটেনশন ল্যান্ডিং এর রিট্রাকশন নট পসিবল ল্যান্ডিং এর আনসেফ ইন্ডিকেশন ল্যান্ডিং গিয়ার যদি ল্যান্ডিং এর হ্যান্ডেল নামালাম নামলো না আনসেফ ইন্ডিকেশন আসলো তখন আমরা এই চেক লিস্টটা ফলো করবো যেখানে অনেক কিছু লেখা আছে এক পর্যায়ে লেখা আছে ল্যান্ডিং গিয়ার গ্রেভিটি এক্সটেনশন আমরা যদি ল্যান্ডিং এর গ্র্যাভিটি এক্সটেনশন যাই সেখানে লেখা আছে ল্যান্ডিং এর লিভার ডাউন অন্যান্য কিছু কিছু লেখা আছে এবং বলা আছে যে ইমার্জেন্সি এক্সটেনশন হ্যান্ডেল পুল এন্ড মেনটেন আপ এটা দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি এক্সটেনশন হ্যান্ডেল সেটা পুল এবং যদি আমরা এক্সটেনশন পুল এবং মেইনটেইন আপ করে রাখি তাহলে আস্তে আস্তে গ্রেভিটরি ফোর্সে এই ল্যান্ডিং এটা ডাউন হবে ল্যান্ডিং এর উঠানোর জন্য প্রচুর প্রেশারের দরকার হয় কারণ আপনারা যখন সিঁড়ি দিয়ে পাঁচতলা ওঠেন তখন প্রচণ্ড কষ্ট হয় আপনি যখন পাঁচতলা থেকে নামেন অতটা কষ্ট হয় না সুতরাং ল্যান্ডিং ইয়ারটা উঠানোর জন্য হাইড্রোলিক প্রেশার প্রচুর প্রয়োজন হয় আর নামানোর জন্য প্রেশার থাকলে সেটা সিস্টেমেটিক ওইতে পড়লো আর একান্ত যদি প্রেশার না থাকলে আমরা এই এক্সটেনশন হ্যান্ডেলটা পুল করলে পরে এই ডোরটা খুলে যাবে এবং ল্যান্ডিং গিয়ারটা আস্তে আস্তে নেমে যাবে সেক্ষেত্রে আমরা আরও কিছুটা প্রিকশন নিয়ে আমরা ল্যান্ডিং করবো পরবর্তীতে এয়ারক্রাফ্ট মেনটেন্স লগে এন্ট্রি দিব এবং ইঞ্জিনিয়াররা এটার ব্যবস্থা নেবেন এখন প্রশ্ন হলো সব কিছু করার পরেও যদি ল্যান্ডিং গিয়ার না নামে তাহলে আমরা চেকলিস্টটা ফলো করব ল্যান্ডিং উইথ অ্যাবনরমাল ল্যান্ডিং গিয়ার লম্বা লিস্ট আমরা আগে ডিসকাশন করব এবং পরবর্তীতে এই ধারাগুলো আমরা আস্তে আস্তে কার্যকর করব। এটা দুই রকম হয় যে মেইন ল্যান্ডিং গেটা নামলো তো নোসটা নামলো না আবার নোসটা নামলো তো মেইন ল্যান্ডিং গেট নামলো না ডেঞ্জারাসটা হইলো যে নৌজটা নামলো তো মেইন ল্যান্ডিং এর নামলো না এবং যদি কোনো ল্যান্ডিং না নামে সেক্ষেত্রে আমরা বেলি ল্যান্ডিং করি অর্থাৎ বিমানের পেটের উপর দিয়ে অবতরণ করে বেলি ল্যান্ডিং এর সময় রানের সঙ্গে প্রচুর ফ্রিকশন হয় এবং এখানে ফায়ার হওয়ার সম্ভাবনা থাকে আগুন লাগার সম্ভাবনা থাকে যে ফিউল ট্যাঙ্কের মধ্যে যদি আগুন লাগে সেটা বাস করার সম্ভাবনা থাকে এই জন্য প্রায় প্রতিটা রানওয়েতেই ফোমিং সিস্টেম আছে অর্থাৎ বিমানটি অবতরণ করার আগে রানে ফোম দিয়ে রাখা হয় যাতে ফ্রিকশনের মধ্যে কোনো ফায়ার না হয় ভিডিও লাস্টে আপনারা এরকম একটা ফোম রানওয়ে একটি এয়ারক্রাফ্ট অবতরণ করতেছে সেটা দেখতে পারবেন তো এই হচ্ছে যে আমাদের ল্যান্ডিং গিয়ারের কাহিনী আশা করি এখন থেকে আর দুশ্চিন্তার মধ্যে যাবেন না ল্যান্ডিং গিয়ার যদি না নামে আমরাও শান্তভাবে আমাদের চেকলিস্টগুলো ফলো করব এবং যেটা যখন প্রয়োজন সেটা করবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন